বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা তিনটি বিষয়ে জেনে নেব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন, দুঃখ কষ্ট তো যায় না, এই প্রসঙ্গেও শ্রী শ্রী ঠাকুরের গুরুত্বপূর্ণ কথা। তাছাড়া রয়েছে নানা রকম ঝঞ্ঝাট চলছে, কেমন করে ঠিক হবে, শ্রী শ্রী ঠাকুর সমাধান দিলেন। তারপরে রয়েছে রাগটা ঠিক করতে পারি না, মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়। তো এই প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে এবারে জেনে নেব। প্রথমে জেনে নেব, প্রশ্ন করা হয়েছিল শ্রী শ্রী ঠাকুরকে, দুঃখ কষ্ট তো যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা বড় হয় তারা দুঃখ ঝঞ্ঝা ইত্যাদি অতিক্রম করেই বড় হয়। যারা দুগ্ধ ফেন্নিব শয্যায় শুয়ে শুয়ে বড় হয় তারা সত্যি বড় নয়, তাদের সে অভিজ্ঞতা ও যোগ্যতা থাকে না, তাদের হলো ভোগ দেহ। বড় হওয়াটা হলো পাহাড়ে ওঠার মতো, উঁচু পথে কষ্ট লাগে। যারা বড় তারা লুকপালি হয়। মেরি ম্যাগডিলিনি আম্রপালি কত হীন অবস্থায় থেকে কোন উচ্চ স্তরে উঠে গেল, শ্রীমতী দাসীর কথা শুনেছ তো, অজাত শত্রু তাকে মেরে ফেলল, তবু সে স্তপে দীপ দেওয়া ছাড়েনি বা অন্যকে এই কাজে আমন্ত্রণ করতেও নিরস্ত হয়নি। ওর ভিতর দিয়েই হয় জীবন মৃত্যু পায়ের ভৃত্যচিত্ত ভাবনাহীন, ওই অবস্থায় কষ্ট আর কষ্ট থাকে না, সব ক্লেশই সুখ হয়ে ফুটে ওঠে, কারণ তা প্রিয়তমের জন্য। এবারে জেনে নেব প্রশ্ন, নানা রকম ঝঞ্ঝাট চলছে, কেমন করে ঠিক হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তুই ঠিক হয়ে চল, আপন পথে চল, রাস্তায় উঁচু নিচু সুজা একটার পর একটা আছেই তো, পথ দেখে চলবি, নিজে ঠিক মতো চললে কিছুতেই আটকাতে পারবে না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এবারে আমরা জেনে নেব, রাগটা ঠিক করতে পারি না, মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, যখন মেজাজ খারাপ হয় তখন তখনই সেটা ধরে ঠিক করা লাগে, উল্টো ব্যবহার করা লাগে, যেখানে হয়তো একটা রূঢ় কথা মুখ দিয়ে বেরোতে চাচ্ছে সেখানে জোর করে মিষ্টি কথা বলা লাগে। রাগে যদি আমি বেহাতি হয়ে না যাই, সেটা যদি আয়ত্তে থাকে, তবে রাগটা আর রাগ থাকে না, সেটা তেজ হয়ে ফুটে ওঠে, তখন মানুষ আকৃষ্ট হয়। প্রশ্ন, আপনা থেকেই রাগ এসে যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, চেষ্টা করে অক্রোধী ব্যবহারকে আয়ত্ত করে ফেলতে হয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জেনে নিলাম। আপনারাও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিতে পারেন। জয় গুরু।